সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিল ইসলাম এক ইসলাম নয় আমার ঈমান সাইয়েদনা ইব্রাহিমের ঈমান এক ঈমান নয় চিল্লা বলেন ঠিক কি না উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসীর মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর অ্যান এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টেলেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান্নে শেষ না দৌড় আছে না নাই একটু যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাগতি দরকার গাছ নামক খোদারে কোপাই আসাজ করে ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায়া সাইজ তো খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এদেশেও আছে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে ভাবেন রিথিঙ্ক করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা গরুর চামড়ার জুতা পরে না না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বোল বন্দে কৃষ্ণ 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 আছে না নাই মূর্তিগুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম ওম নমা ভগবতি বাসুদেবায় আছে না নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানিয়েছে ওরা এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আসার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলি দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না উনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই দিন গড়িয়ে রাত আসে সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব তারা কি তারা সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নি লা উহিব্বুল আফিলিন সুবহানাল্লাহ পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কি
কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেড়ে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে ফালাম্মা জান্না আলাইহি আল-লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم مرتي من رابط برنا ধ্রুবর দ্বারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জমিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধ্যা সুবহানাল্লাহ পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জমিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধ্যা সুবহানাল্লাহ পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই উনি আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয় না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও সুবহানাল্লাহ পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজা কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সাইয়েদনা ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবহানাল্লাহ পড়া এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না
এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা দুউহুন্না ইয়াহজিনাকা সাইয়া আমার নামে পাখিগুলোরে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী ইয়াজিনাকা সাইয়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে না নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى তিনি ছেলের ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাঙ্গুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেহ নেই বড়টারা দেখছে কথা কন বড়টাই কইতো আমার না মাজ্জাডারা দেখছেন মাজ্জাডারে কইলে কইতো ছোটটারা দেখছেন কথা কন আমরা এটা কইতাম না 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লাই কন ঠিক কিনা কিন্তু সাইয়েদনা ইসমাইল কেমন ছেলে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুছ না বতো থোড়া থোড়া ঠিক কিনা ছেলে বললো ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন কি ছেলে আমগুড়িও বলা ওইটাও বলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনারে লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাও আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবাতি ফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন قالوا وجدنا ابانا لها عابدين দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোর মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কে তারা বলল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন আলাকুম লা তামতিকুন হয় খা নয় কথা কও বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই নে চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দ্য মিড টাইম স্টপ বা না এটারে মারুন না ফাজালাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কাবির আল্লাহুম 12টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে 12টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কোপাইয়া দাঁড়ায় রয়েছে বাবার পেটের মধ্যে
বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আনতা ফাআনতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছতনি কই আইন বড়ডাই কইছে ওইটারে জিজ্ঞেস করো বাল ফাআলাহু কাবীরহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কুরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরআনটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাতে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুহিতাল্লাযী কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বে দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান কাফেরের একজন হচ্ছে বখত নাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা ওয়াহয়ী ওয়া উমীত এবার নমরুদ ডায়ালগ মারতেছে খালি ডায়ালগ আনা ওয়াহয়ী ওয়া উমীত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনা ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আনো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر سيدنا إبراهيم بولن بزدام تمي أمر الله رمت جيبن داو بزلام تمي أمر الله رمت مرن داو كنتو نمرود خيال كوري شنو أمر الله پروتي دين شکل بلائي پوب اکاش تھکے جل جلے شرجوٹا اٹھائي তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুহিতাল্লাযী কাফার এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হাররি কোয়েডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্ত
রক্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে বা সোনার দেহের সাথে লাগানো টাচ করে রশি, ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক কিনা? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে। শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব চালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। কুল্লাম ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বার। ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবারদা ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। কোন আগুন বলে আপনি বললেন কোন ইবারদা ঠান্ডা, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যাও, শান্তির গুলবাগিচা হয়ে যাও, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ, পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে থাকবে? চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয়, কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ, এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কর, এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপা কাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন, ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই, আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই, বাতার যদি 70-80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই। ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন, এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে, কি বিরক্তি লাগে না? আবার ছেড়ে টেরে আবার শুই, আবার পন পন, তো পন পনের